ভূত কথা উইথ অরিত্রা। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কিন্তু ভারতবর্ষে এরকম বহু জানা অজানা জায়গা রয়েছে যেখানে সন্ধে নামলেই গ্রাস করে ভূতের ভয়। সেরকমই এক জায়গা গীত মহল। সমুদ্রে ঢেউয়ের এক অদ্ভুত মায়া আছে, সে আপনার কাছে আসবে, হাত ছোঁয়াবে, আবার ফিরে যাবে এবং কখনো কখনো ফিরিয়ে দেবে অমূল্য রতন। কথায় বলে সমুদ্র নাকি কিছু নেয় না, ফিরিয়ে দেয়। আচ্ছা, সত্যি কি তাই? রাজস্থানের বাসিন্দা রাজেশ এবং তার স্ত্রী রাখি বেড়াতে এসেছেন গোয়াতে। এই বছরটা তাদের বিয়ের পঞ্চম বছর। উন্মুক্ত বালিয়ারি, সাগর, প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে দুজনেই বেশ খুশি। কিছুক্ষণ হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে ঘুরলেন সাগরের পাড় দিয়ে। খাওয়া দাওয়া সময় কাটানোর পর তারা বিস্তৃত সৈকতে এসে দাঁড়ালেন সূর্যাস্ত দেখবেন বলে। রাখি তার ঘাড়টা এলিয়ে দিলেন রাজেশের কাঁধে। দূরে অস্তগামী সূর্য মুচকি হাসল। রাখির চোখ চলে গেল সৈকতের উপর চকচক করতে থাকা বস্তুটির দিকে। ওটা কি? কৌতূহলী রাখি কিছুটা এগিয়ে গেলেন। দেখলেন হলদে আভার সৈকতে পড়ে রয়েছে এক অপূর্ব হীরের আংটি। নীল রঙের আংটিতে হীরে বসানো। আংটিটা হাতে নিয়ে রাখি রাজেশের কাছে আবদার করলেন সেটা নিজের কাছে রাখার। রাজেশ মৃদু আপত্তি করলেও স্ত্রীর জেদের কাছে হার মানলেন। বাড়ি ফিরে এসে রাখি আংটিটা হাতে পড়ে দেখলেন, বেশ লাগছে, যেন এতদিন এটা তারই অপেক্ষায় ছিল। তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুখী সেই, কিন্তু সুখ তার বেশিক্ষণ স্থায়ী হলো না। রাতের নৈশভোজের পর শুয়ে পড়লেন রাজেশ, কিছুক্ষণ পর রাখিও, কিন্তু মাঝরাতে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল রাজেশের। ঘুম চোখে রাজেশ দেখলেন পাশে উঠে বসেছেন তার স্ত্রী। চোখ দুটো যেন ঠিকরে বেরোচ্ছে, মুখে গোয়ানির মতো একটা শব্দ। চিন্তিত রাজেশ তার স্ত্রীকে ডাকলেন, কিন্তু গোয়ানি বেড়ে গেল। উত্তর এলো না। রাজেশ কিছু বুঝে ওঠার আগেই রাখি জ্ঞান হারালেন। সেই রাতে রাজেশের আর ঘুম এলো না। ভোরের আলো ফুটতেই ডাক্তার ডাকলেন। রাখির তখন ধুম জ্বর। ডাক্তার আসার পর রাখিকে ডাকতেই রাখি উঠে বসলেন। অস্পষ্ট কথা থেকেও দুটো কথা স্পষ্ট বোঝা গেল। রাখি এবার তেরে গেল ডাক্তারের দিকে, ঘুমানি বেড়ে গেল। রাখির চোখ থেকে মনি যেন বেরিয়ে আসছে। রাজেশ চকিতে রাখির হাতের আংটিটা খুলে ফেললেন। শান্ত হয়ে গেল চারিধার। রাখি রাজেশের হাতের উপর এসে পড়লেন, সংজ্ঞাও হারালেন। রাজেশের মুখে রাখির আংটি পাওয়ার বৃত্তান্ত শুনে ডাক্তারবাবু গম্ভীর হয়ে গেলেন। রাজেশকে পরামর্শ দিলেন গীত মহল খুঁজে বের করে সেখানে একবার যেতে। ডাক্তার বললেন এই জিনিস ডাক্তারিতে সারবে না। গীত মহল খুঁজে পেতে রাজেশের বিশেষ বেগ পেতে হলো না। সেখানে গিয়ে মালিককে খুঁজে বের করলেন তিনি, সবটা বললেন। সেসব শুনে বৃদ্ধ মালিক শেখর শর্মা চমকে উঠলেন, বললেন, এই আংটি ছিল আমার স্ত্রী গীতার। বছর কুড়ি আগে একবার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে হারিয়ে যায় এটি। অনেক খুঁজেও পাওয়া যায়নি। বড় প্রিয় ছিল ওর, এটা খুব যত্নে রাখত। সেদিন যে কি হলো, কয়েক বছর আগে ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি যে কি খুশি হলাম রাজেশজি,
আমি আপনাকে বোঝাতে পারবো না। বুঝলাম, সমুদ্র জীবনের মতো, কেড়ে নেয় আবার ফিরিয়েও দেয়। গীতার আত্মা হয়তো চেয়েছিল যে ওর শেষ স্মৃতি হিসেবে এটা আমার কাছে আসুক। ও আপনার স্ত্রীর কোনো ক্ষতি করত না, ভালোবাসা এমনই রাজেশজি, চলে গিয়েও ফিরে ফিরে আসে বারবার। সূর্য অস্ত যাচ্ছে, রাখি আজ কিছুটা সুস্থ। রাজেশ রাখিকে নিয়ে হেঁটে চললেন সমুদ্র সৈকত দিয়ে। গীতার আত্মা মুক্তি পেল, শেখার আংটিটা যত্ন করে তুলে রাখলেন তার আলমারিতে।